আজকে আপনি এখানে কি করছেন? এখানে আমি সাংসদ হিসাবে আমার যে দায়িত্ব নিরন্ন মানুষের মুখে আমার সহযোগিতার মাধ্যমে কিছু অন্ন তুলে দেওয়া, তার সঙ্গে আমার গ্রামেরই একটি এনজিও আছে আমাদের দ্বারা পরিচালিত আরপাড়া স্বামীজি সেবা সংঘের পক্ষ থেকে আমার গ্রামের চারপাশে পাঁচ ছটি পাড়া বা গ্রাম রয়েছে যেখানে সর্দার, ওরাং, মুন্ডা, রাজওয়াল উপজাতি সম্প্রদায়ের মানুষের বাস। তাদের দিন আনি দিন খাই, তাদের মুখে অন্ন জুটছে না, তাই তাদের জন্য আজকের থেকে এই তাদের দুপুরবেলার অন্ন যাতে আমরা তুলে দিতে পারি তার জন্য ব্যবস্থা করেছি। আচ্ছা, আপনার নদিয়াতে করোনা নিয়ে কি পরিস্থিতি আছে? নদিয়া জেলার করোনা পরিস্থিতি মানুষের সঙ্গে ধোকা দেওয়া হচ্ছে। ওদিকে বলা হচ্ছে নদিয়ায় করোনা নেই, আবার রাতের অন্ধকারে নবদ্বীপ শ্মশানে একের পর এক কেরোসিন দিয়ে পুড়িয়ে মানুষের লাশটাকে গায়েব করা হচ্ছে। তা এইভাবে শ্মশানে নির্দিষ্ট চুল্লিতে না পুড়িয়ে রাতের অন্ধকারে পুলিশ বাহিনী দিয়ে এই কাজ হচ্ছে, জনগণকে যেতে দেওয়া যাচ্ছে না। এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি লাশ পর্যন্ত চুরি করছে, করোনার তত্ত্ব যেমন চুরি করছে, রেশনের চাল ডাল চুরি করছে। কেন্দ্র সরকার 30 তারিখে তার অর্ডার পাঠিয়েছে, এখনো সেই চাল ডাল মানুষের কাছে, 5 কিলো করে চাল, 1 কিলো করে ডাল, এই রেশনিং ব্যবস্থা মানুষের হাতে পৌঁছায়নি। আমরা দেখেছিলাম আয়ুষ্মান ভারতের প্রকল্প চিকিৎসার জন্য যে প্রতি পরিবার 5 লক্ষ, সে কার্ড পর্যন্ত মানুষকে দিতে দেয়নি। কৃষকদের যে ভাতা দেওয়ার ব্যবস্থা তা দিতে দেয়নি, এবং বিভিন্ন কর্মী যারা বসে আছে তারা যে টাকা পাবে তা অন্য নামে চালাচ্ছে, এবং শুধু রাস্তা চুরি করে নিজের নামে চালাচ্ছে। মমতা ব্যানার্জি অতীতে দেখেছিলাম যে চিট ফান্ডে যখন চুরি ধরা পড়ে গেল তখন তিনি কিছু পাঁচাটা বুদ্ধিজীবী নিয়ে সেদিনকে কলকাতার রাস্তায় মিছিল করেছিল, গলায় প্ল্যাকার্ড নিজে ঝুলিয়েছিলেন, আমি চোর, সিঞ্জয় চোর, টুম্পাই চোর, আমরা সবাই চোর। আজকে সত্যি সত্যি মমতা ব্যানার্জি সবাইকে বাংলায় চোর বানিয়ে ছেড়েছেন, একটা শ্রেণীর মানুষকে, তার সরকারি পাঁচাটা অফিসার থেকে শুরু করে তার দলের কর্মী, পিসির ভাইপো সহ যত কর্মী আছে তাদেরকে পর্যন্ত সুযোগ দিচ্ছে চুরি করার, কারণ রেশনিং এর তিনি দিচ্ছেন বিজ্ঞাপন। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।